আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রিকেট দেশি লাভার্স এই ভিডিওতে থাকছে বিগ ব্যাস দু হাজার বিশ একুশ লিগের বিশতম ম্যাচের লাইভ স্ট্রিম যেখানে মুখোমুখি হতে যাচ্ছে হোবার্ট হ্যারিকেন বেসেস বিস ব্যান্ড হার্ট ইতিমধ্যে টস হয়ে গেছে টস হয়ে যেতে কিন্তু বিচ ব্যান্ড হেট আমরা দেখতে পাচ্ছি যে বলিং করার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই আমরা শুরুতে বলেছিলাম যে দলটা এখানে টস উইন করে যাবে তারা কিন্তু অবশ্যই বলিং করার সিদ্ধান্তটাই নেবেন তো সেটাই কিন্তু এখানে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে ব্যান্ড হেড কিন্তু অবশ্যই টস উইন করে গেছে বিসব্যান্ড হেড টস উইন করে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বলিং করার সিদ্ধান্তটা নিয়েছেন কতটা যুক্তিযুক্ত হয়েছে সেটা তো অবশ্যই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন বৃষ্টি ভেজা মাঠ অবশ্যই বলিং টিমটাই সুবিধা পাবেন এখানে এবং বলিং পিচে আসলে খেলা হচ্ছে একদম বলিং পিচে খেলা হচ্ছে এবং অবশ্যই আমরা দুটি টিমের প্লেইং ইলেভেন্ট আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব অলরেডি টস হয়ে গেছে টসে জিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টসটা হয়ে গেছে টসে জিতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন হোভারিকেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমি একটু সবাইকে অনুরোধ করবো কষ্ট করে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে পারেন যে যে যুক্ত হয়েছেন একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে সত্যি কথা বলতে দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে আস্তে আস্তে হয়তো সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন মালয়েশিয়া থেকে আব্দুল খায়ের ভাই যুক্ত হয়ে গেছেন মালয়েশিয়া থেকে আব্দুল ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি হেট কিন্তু বোলিং নিয়েছেন টসে জিতে আমরা দেখতে পাচ্ছি বীজ হেড টস জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এখানে খুবই দুর্দান্ত কি ম্যাচ হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুটি টিমের প্লেয়িং ইলেভেন অলরেডি আমাদের হাতে চলে এসেছে আমরা অবশ্যই চেষ্টা করছি প্লেইং ইলেভেনটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার জন্য টস হয়ে গেছে বন্ধুরা টসে জিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভাই ব্যাটিং পিস আমাদের সানোয়ার ভাই লিখেছেন ভাই ব্যাটিং পিস আসলে দেখার বিষয় থাকবে আসলে ব্যাটিং পিস নাকি বলিং পিস সেটা অবশ্যই বুঝতে পারবেন আশা করবো যে সবাই আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যদিও কারিগরি ত্রুটির কারণ আসলে আমরা শুরুতে লাইনে আসি যখন আমাদের সাথে প্রায় তিনশোর উপরে লোক যুক্ত হয়ে যান তখন কিন্তু আবার অফলাইনে চলে যায় ভিডিওটি তো আবারও নতুন করে কিন্তু যুক্ত হয়েছি আশা করবো যে অবশ্যই যারা একদমই নতুন করে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমি একটু অনুরোধ করবো কষ্ট করে ভিডিওটা লাইক করে দেবেন আপনারা যদি প্লে ইলেভেনের লক্ষ্য করেন তার শর্টয়েড মালান ইংরাম টিম ডেভিড কেমা পল নাতান ইলেস অনেকদিকে বিজ কথা বলতে গেলে ম্যাক্স বায়ান্ট এবং স্যাম হ্যাজালেট টম কোপার জেমি পেরিসন মজিবুর রহমানের মতো দুর্দন্ত প্লেয়াররা কিন্তু রয়েছে আমার কাছে তো মনে হচ্ছে টিম দেখে তো মনে হচ্ছে শক্তিশালী এই দুটা ইমি মুখোমুখি হয়েছে কারণ যদিও এখানে বিগ ব্যাসে ভালো পারফর্ম করতে পারছে না এখানে আমরা যদি হোবারের কথা বলি হোবার্ট মোটামুটি ভালো অবস্থানে রয়েছে তবে বিজ কিন্তু খুব বেশি ভালো কিছু করতে পারছে না প্লেইং ইলেভেনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্লেইং ইলেভেনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং বিজ কিন্তু টসে উইন করে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুব বেশি সময় বাকি নেই এই ম্যাচ কিন্তু শুরু হয়ে যাবে বাই রান কিন্তু একশো ষাট প্লাস হবে হতে পারে রান একশো ষাট প্লাস ওবার যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে একশো ষাট প্লাস হতে পারে অস্বাভাবিক কিছুই নয় অস্বাভাবিক কিছুই নয় দর্শক তো আসলে দেখতে পাচ্ছি না দর্শক কেন যুক্ত হচ্ছে না যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে টসে টসে উইন করে কিন্তু বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা আগেই বলেছিলাম যে অবশ্যই টসে জিতে কিন্তু বলিং করার সিদ্ধান্তটা নিবেন এখানে বিচ টিমটা দেখে আমার খুব ভালো লাগছে আসলে বিচ টিমটা যদিও ক্রিসলিন আর আসলে খেলবেন কিনা সন্দেহ রয়েছে আর পাঁচ ছয় ম্যাচ হয়তো তাকে পাবেনই না বা দেখা যাবে যে দু হাজার বিশ একুশ টি টোয়েন্টি লিগে তাকে আসলে দেখা যায় কি না সেটা সন্দেহ রয়েছে গুরুতর ইঞ্জুরিতে রয়েছেন তবে অন্যদিকে আপনি যদি বলা হয় তাহলে কিন্তু এখানে কলিন ইংলাম রাস্তি শট পিটার হ্যান্সকম ওনারা কিন্তু খুব দুর্দান্ত ব্যাটিং করতে পারেন এবং খুবই ডিয়ারিং ব্যাটিং অন্যদিকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে বিজ ব্যান্ডের টিমটাকেও খুব বেটার মনে হচ্ছে খুব দারুণ লাগছে আমার কাছে ভালো টিমই মনে হচ্ছে বিজব্রান্ডকে হ্যাঁ অবশ্যই বিজ ব্যান্ড এই ম্যাচটাতে কিন্তু ভালো কিছু করতে পারেন আমার কাছে মনে হয় যদি অল্প রানের মধ্যে রাখতে পারেন অবশ্যই ফাইট করতে পারেন লাস্ট সাথে দেখেছিলেন হোবার্টের সাথে কি ধরনের ম্যাচ খেলেছিলেন আব্দুল খাই ভাই লিখেছেন ভাই লাইক দিয়েছি মিথিলা সাবনাম আমাদের সাথে রয়েছেন একশো সত্তর রান হবে একশো সত্তর রান হবে লিখেছেন এবং আপনারা যারা ভিডিওটা লাইক করেন চাইলে লাইক করে দিতে পারেন এবং চাইলে কিন্তু অবশ্যই সবাই ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন কিছুক্ষণ আগে আমরা লাইনে আসি অনলাইনে ছিলাম এবং কিছুক্ষণ আগে তখন কিন্তু অনেকে আমাদের সাথে যুক্ত ছিলেন যদিও কারিগরি ত্রুটির কারণে আসলে সে ভিডিওটা অফলাইনে চলে যায় এ কারণে কিন্তু আসলে খুব বেশি দর্শক দেখতে পাচ্ছি না তবে আশা করবো যে আস্তে আস্তে সবাই আমাদের সাথে আবারও যুক্ত হয়ে যাবেন আস্তে আস্তে সবাই আবারও আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা যদি আসলে মাঠ সম্পর্কে আইডিয়া দিতে যাই এখানে পিচ সম্পর্কে কথা বলতে যাই তাহলে তো অবশ্যই কুরুতে বলেছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আবারও রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আবারও রয়েছে অন্যদিকে যদি আপনারা লক্ষ্য করেন ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোর একশো একষট্টি রান সেকেন্ড ব্যাটিং অ্যাভারেঞ্জ স্কোর কিন্তু একশো সাতচল্লিশ রান ফার্স্ট ব্যাটিংটা কিন্তু সুবিধা পেয়ে থাকেন তবে কতটা আসলে সুবিধা পাবেন সেটাই দেখার বিষয় থাকবে টস হয়ে গেছে টস হয়েছে নানা ভাই লিখেছেন হ্যাঁ টস হয়ে গেছে টস হয়েছে বি দেখেন স্ক্রিনে লেখা রয়েছে বিস ব্যান্ড কিন্তু টসে জিতে বিস ব্যান্ড হেড টসে জিতে কিন্তু বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিস ব্যান্ড হেড বলিং করার সিদ্ধান্ত

টসে জিতে বিজবান হেড আমরা দেখতে পাচ্ছি যে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টসটা উইন করে কিন্তু অবশ্যই বিজবান হেড আমরা দেখতে পাচ্ছি যে বলিং করার সিদ্ধান্তটা নিয়েছেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে বিজ হেড কিন্তু বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আস্তে আস্তে কিন্তু সবাই যুক্ত হয়ে যাচ্ছেন সৌরভ ভাই লেখেছেন ভাই খেলা কোন সময় খেলা আজকে কোনো ওভার কাটা হবে না বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বৃষ্টি হয়েছে ম্যাচ শুরু হতে দেখেন আপনারা নিজেরাই দেখে নেন স্ক্রিনে মাত্র বারো মিনিট বাকি রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাচ শুরু হতে আর মাত্র বারো মিনিট বাকি রয়েছে খেলা দুই তিন ওভারের বেশ আর বৃষ্টি পেথা মাঠে রান কত হতে পারে পঞ্চাশ থেকে একশো ষাট সত্তরের কাছাকাছি রান হতে পারে সবাই একটু চাইলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে পারেন প্রথম ভিডিওটি আসলে অফলাইনে চলে যাওয়ার পরে দর্শক খুব বেশি দেখতে পাচ্ছি না প্রথম যুক্ত হয়ে যান আমাদের সাথে আস্তে আস্তে কিন্তু সবাই যুক্ত হয়ে যাচ্ছেন যারা আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন সবাই কিন্তু যুক্ত হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি খুবই দারুণ একটা ম্যাচ কিন্তু হতে যাচ্ছে বিশ ব্যান্ড কিন্তু টসে উইন করে তারা বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই টস উইনার টিমগুলো কিন্তু অবশ্যই বলিং করার সিদ্ধান্তটাই নিয়েছেন সোটভাই লেগেছেন ভাই বারো মিনিটে পরে খেলা শুরু হয় অবশ্যই ম্যাচ শুরু হয়ে যাবে খুব বেশি সময় হাতে বাকি নেই হাতের কাজগুলো চাইলে সেরে নিতে পারেন যত হাতের কাজ রয়েছে চাইলে সেরে নিতে পারেন দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে পোড়ামানিক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য মিঠুন দাস আমাদের সাথে রয়েছেন ভাই আপনি কোন দলকে সাপোর্ট করছেন রুবেল তালুকদার ভাই লেগেছেন ভাই কত রান হতে পারে একশো ষাট সত্তর রানের মধ্যে করতে হবে হোবার্ট আপনার কাছে কি মনে হয় হোবার্ট ম্যাচটা জিততে পারবে তাহলে একশো ষাট সত্তর রানের উপরে রান করতে হবে ম্যাচটা জিততে হলে নাইম ইসলাম ভাই লেগেছেন ভাই সাবস্ক্রাইব করেছি তা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য এবং অনেক অনেক ভালোবাসাও জানাচ্ছি আপনাদের আর যারা এখনো সাবস্ক্রাইব করে দিয়েছেন বিধান পাউল লিখেছেন এটা বলিং বিচ না ব্যাটিং বিচ বীজ মাঠে খেলা হচ্ছে হোম গ্রাউন্ডে এই মাঠে দুইটা ম্যাচ হয়েছে একটা ম্যাচে দেড়শো রান ডিফেন্স হয়েছে একটা ম্যাচে একশো রান চেঞ্জ হয়েছে বিগ ব্যাশের এবারের লিগে দুইটা ম্যাচ হয়েছে এবং দুটি টিমের প্লেইং ইলেভেন যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দুটি টিমের প্লেইং ইলেভেনটা দুটি টিমের প্লেইং ইলেভেনে দেখতেই পাচ্ছেন দুর্দান্ত টিম কিন্তু সাজিয়েছেন এখানে সেম টিমটা নিয়ে খেলছেন কোনো পরিবর্তন নেই এখানে বিজম্যান হ্যাটের লাস্টে উইনিং কম্বিনেশন রাখার চেষ্টা করেছেন কোনো পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি না অধিনায়ক কিন্তু পেরিসনই রয়েছেন দলীয় ক্যাপ্টান পেরিসন রয়েছেন আর না তাকে আসলে পাওয়া যাবে না হয়তো এই বিগ ব্যাশের লিগে বলা যাচ্ছে না তো তারপরেও যেহেতু বলা হয়েছে আব্দুল রাজাক ভাই লেগেছে ভাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি আবার আছে হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে ম্যাচের দশ বারো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা প্রথমে হয়ে গেছে এই কারণে ভালো লাগছে বা দর্শকরা কিন্তু হয়তো সম্পূর্ণ একটা ম্যাচ দেখলেও দেখতে পারেন কারণ বৃষ্টিটা কিন্তু শুরুতে হয়ে গেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এটা কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে সেদিক থেকে কিন্তু দর্শকদের জন্য আসলে খুশির খবর এটা যে বৃষ্টিটা হয়ে গেছে ইতিমধ্যে যাক আমি একটু হোভার হারি কেনের প্লেইং আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হোভার হারি প্লেইং ইলেভেন দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম লাস্ট ম্যাচে সেম টিমটা নিয়ে কিন্তু খেলছেন আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কেমা পালকে নেওয়া হয়েছে পলকে এখানে সুযোগ করে দেওয়া হয়েছে কেমা পলকে দলে সুযোগ করে দেওয়া হয়েছে আমি একটু প্লেইং ইলেভেনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হোবারট হারিকেনের হ্যাঁ যাই হ্যাঁ হোক আইখানে দেখতে পাচ্ছেন বিজব্যান কিন্তু টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে বিজব্যান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হয়ে যাবে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমি সবাইকে অনুরোধ করবো একসাথে ভিডিওটি লাইক করে দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নাই মিসলাম ভাই দেখছেন ভাই বৃষ্টি শেষ নাকি হ্যাঁ নির্ধারিত সময় ম্যাচটা শুরু হবে একদম নির্ধারিত সময় লাস্টে যখন কিছুক্ষণ আগে আমরা লাইভে ছিলাম তখনও কিন্তু বলেছিলাম যে হয়তো নির্ধারিত সময় ম্যাচটা শুরু হবে বৃষ্টির সময় কিন্তু আমরা লাইভে ছিলাম তবে কারিগরি ত্রুটির কারণ আসলে আমরা যে কোনো নাই হোক আসলে অফলাইনে চলে যাই তবে আবার কিন্তু অবশ্যই কামব্যাক করেছি এবং এখন ম্যাচটা নিয়ে সম্পূর্ণভাবে থাকার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ম্যাচটা নিয়ে থাকার চেষ্টা করব এবং দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে বিজ ব্র্যান্ড হেড টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আর এস রাহুল ভাই লিখেছেন ভাই বিসব্যান্ড হেড কেন টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এই পিচটাতে যেহেতু লো স্কোরিং ম্যাচ হয় প্রায় ম্যাচগুলো লো স্কোরিং হয় তো সেদিক থেকে এই কারণে আসলে টসে জিতে বলিং করার সিদ্ধান্তটা নিয়েছেন এই কারণে আসলে টসে জিতে বলিং করার সিদ্ধান্তটা নিয়েছেন প্রায় টিমগুলো বিগ ব্যাশের প্রায় ম্যাচগুলোতে দেখবেন যে প্রায় ম্যাচগুলো দেখবেন যে আসলে টসে জিতে কিন্তু বলিং করার সিদ্ধান্ত নেবেন আমরা দেখতে পাচ্ছি অনুপ অনুপম শাহ দাদা আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত রয়েছেন কলকাতা থেকে তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দাদা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এছাড়া আদেশ রাহুল ভাই তো রয়েছেনই তিনি কিন্তু বারবারই লেগেছেন বিচব্যান কেন টসে জিতে বলিং নিয়েছেন বলিং নিয়েছেন এই কারণেই যেহেতু লো স্কোরিং ম্যাচ হয়ে থাকে তো সে কারণে যাতে সুবিধা তুলতে পারেন সেদিক থেকে কিন্তু অন্যদিকে যদি বলা হয় তাহলে কিন্তু ফেভারিট হিসাবে কিন্তু এখানে গণ্য করতে পারেন ওভার হ্যারিক্যানকে ওভার কিন্তু অবশ্যই ম্যাচটার জন্য ফেভারিট এখানে থাকবে এখানে আমরা জানি যে লাস্ট ম্যাচটাতে ইঞ্জুরিতে পড়েছিলেন আপনাদের মনে রয়েছে কিনা আমি যাই না জেমস ফ্ল্যাগনার ইঞ্জুরিতে পড়েছিলেন জেমস ফ্ল্যাগনার ইঞ্জুরিতে পড়ার কারণে কিন্তু আজকে তিনি দলে নেই জেমস ফ্ল্যাগনার কিন্তু দারুণ একজন অলরাউন্ডার ছিলেন দলের জন্য খুব উপযোগী ছিলেন তবে সেদিক থেকে কিন্তু অবশ্যই এখানে প্লে প্লেইং ইলেভেনের কথা বলতে হলে আমার কাছে তো বিশ ব্র্যান্ডের প্লেইং ভালো লাগছে সত্যি কথা বলতে বিস ব্রান্ডের প্লেইং কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগছে যদিও তারা আসলে রানের গতিটা বা প্রথমে রান তুললে বা মাঝখানে রান তুলতে পারে না বা ব্যাটিংটা খুব ভালো ফর্মে নেই আর তারপর আমি বলব যে বিস ব্রান্ডের প্লেইং ইলেভেন্টটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যদিও ডোয়েড মালানের মতো দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছেন কলিন ইংডাম রয়েছেন দার্সি শট রয়েছেন তবে বলিংয়ের দিক থেকে আমি হোবার্টকে আসলে এখানে তিরিশ পার্সেন্ট দিব এবং সত্তর পার্সেন্ট আমি বিস এগিয়ে রাখবো বলিংয়ের দিক থেকে ব্যাটিংয়ের দিকে অবশ্যই আমি বলব যে ব্যাটিংয়ের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে হোবার্টকে আপনি পঞ্চান্ন পার্সেন্ট দিতে পারেন পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু অবশ্যই বিস দিতে হবে তো সেদিক থেকে আপনি যে টিমকে সাপোর্ট করেন না কেন অবশ্যই একটু বুঝে শুনে করতে হবে কারণ ম্যাচটা কিন্তু খুব কঠিন হতে যাচ্ছে অনেকে কিন্তু লেখছেন ভাই আজকে হারিকেনি জিতবে অনেকে বলছেন এত সহজ ব্যাপার নয় বিগ বাসের ম্যাচ বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং যেই ব্যাটিং লাইন আমি বিচ ব্যান্ডের কাছে দেখছি বা টিমটা সাজিয়েছেন আপনাদের যদি একটু লক্ষ্য করেন দারুণ একটা টিম কিন্তু সাজিয়েছেন সবাই কিন্তু ভালো টাসে রয়েছেন যদিও ব্যাটিংটা লম্বা খেলতে পারছে না তারপর আমি বলবো যে বলিংয়ে কিন্তু বেটার পারফর্ম করছেন বিচ ব্যান্ড বলিংয়ে কিন্তু বেটার পারফর্ম করছেন তো সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিস ব্যা বিসবান্ডের মাঠে খেলা হচ্ছে বিজ ব্রান্ড কিন্তু হোম অ্যাডভান্টেজ তোলার চেষ্টা করবেন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি আবারও হতে পারে একদম যে আবার হবে না সেটা ভাবলো একদমই বোকামি হবে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হতে পারে তবে এটুক ধরে নিতে পারেন যে হয়তো আশা করা যায় যে সম্পূর্ণ ম্যাচটা আমরা দেখলেও দেখতে পারি যেহেতু ম্যাচের আগে অনেকটা সময় বৃষ্টি হয়ে গেছে তো সেদিক থেকে আশা করবো যে অবশ্যই হয়তো সম্পূর্ণ ম্যাচটা দেখব তবে দশ ওভারের মধ্যে আবারও বৃষ্টি হলেও হতে পারে আব্দুল রাজাক ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন আব্দুল রাজাক ভাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আর যে বাদন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন না আব্দুল খায়ের ভাই মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন এমনি রোমান ভাই আমাদের সাথে রয়েছেন সবাই কিন্তু লেখছেন মালয়েশিয়া থেকে তারা যুক্ত রয়েছেন কিন্তু বলছেন কেন জানি বলছেন সবাই ফার্স্ট ব্যাটিং উইন করে যাবে ফার্স্ট ব্যাটিং উইন করে যাবে তারা বলছেন হয়তো সবাই হোবার্টকেই সাপোর্ট করছেন যেহেতু হোবার্টকেই ফেভারিট দেখানো হচ্ছে তবে বিজ ব্যান্ড আপনার যদি শুরুতে বিচ ব্যান্ডকে সাপোর্ট করেন আপনার কাছে যদি অপশন থাকে বিশেষ করে যারা যাই হোক আমি অপেনলি বলে যারা আসলে বাজেটের দরেন্দ্র যারা অপেনলি যাদের কাছে অপশন রয়েছে অনলাইনে অপশন রয়েছে তো তারা কিন্তু চাইলে শুরুতে কিন্তু বিজ সাপোর্ট করতে পারেন পরবর্তীতে চাইলে কিন্তু হোবার্টকে সাপোর্ট করতে পারেন কারণ এখানে কিন্তু বিজ ব্যান্ড অবশ্যই মেসে মজবুত অবস্থান কিছুটা সময়ের জন্য হোক বা ভালো সময়ের জন্য হলেও কিন্তু তৈরি করবেন বিজ ব্যান্ড কিন্তু অবশ্যই মজবুত অবস্থান তৈরি করবেন যেহেতু নিজেদের মাটিতে খেলা হচ্ছে তাদের কাছে ভালো মানের বলার রয়েছে সেদিক থেকে কিন্তু অবশ্যই মজবুত অবস্থান তৈরি করবে তবে আমি বলছি না যে আসলে বিজবান ম্যাচটা উইন করে যাবে সে ধরনের কোনো কথা বলছি না আমি বলছি যে বিজবান কিন্তু অবশ্যই বেটার পারফর্ম করতে পারেন এখানে বিজমানের মাঠে যেহেতু খেলা হচ্ছে এবং তারা কিন্তু টস উইন করে গেছে টস উইন করে কিন্তু বলিং করার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে হোবার্টের কথা বলতে গেলে হোবার্ট তো অবশ্যই এই ম্যাচটার জন্য ফেভারিট একটা টিম রয়েছে এবং সবার পছন্দের তালিকায় কিন্তু হোবার্ট রয়েছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু সবাই চেষ্টা করছেন হোবার্টকে সাপোর্ট করার জন্য হোবার্টের কাছে কিন্তু অনেক বড়ো ব্যাটিং লাইন আপ রয়েছে অলরাউন্ডার রয়েছেন তবে কতটা আসলে সাফল্য অর্জন করতে পারবে সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে